হ্যালো বন্ধুরা আমাদের এস টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এল এল সিরিয়ালের আপডেট নিয়ে সার্থিক গীতাদের বাড়িতে খাবার খাচ্ছে জেনে যখন সার্থিকের মা রেগে যায় গীতার মা বলে ওঠে যে ও কিন্তু আমারও জামাই আমারও আপন জন আমিও আদর করে যত্ন করে আমার জামাইকে খাওয়াচ্ছি আপনার যদি অসুবিধে মনে হয় তাহলে সার্থিকের সঙ্গে কথা বলে দেখুন ও খাবার খেতে না চাইলে আমি ওকে কখনো জোর করব না তখনই সার্থিককে জিজ্ঞাসা করে কি খাচ্ছি রুটি আর সবজি খাচ্ছি মম আমাদের বাড়িতে ডাইনিং টেবিল ভর্তি খাবার দাবার থাকে সেখানে কন্টিনেন্টাল চাইনিজ সব কিছু কিন্তু সেখানে ভালোবাসা থাকে না আমাদের অনেক টাকা অর্থ সম্পদ রয়েছে কিন্তু সেই ভালোবেসে তুমি কখনো আমাকে খাইয়ে দিয়েছো খাওয়াও মা হিসেবে তুমি আমার জন্য কোন কর্তব্যটা করেছো কিন্তু আমার শাশুড়ি মা আমাকে নিজে হাতে খাবার খাইয়ে দিচ্ছে একজন মা হিসেবে তুমি যা করতে পারো নি সেটা সে আমাকে যত্ন করে আগলে রেখে করছে স্যার তুই একদম খারাপ হয়ে গেছিস তুই কি না ওই বস্তিতে মেঝেতে বসে খাবার খাচ্ছিস তাতে কি হয়েছে মাম খাবারটা সত্যিই খুব সুস্বাদু হয়েছে ভালোবাসা থাকলে হয়তো সেটাই হয় যা আমি এখন বুঝতে পারছি তাই তুমি আমাকে নিয়ে চিন্তা করুন আর বলে দিও ও যে অন্যায়গুলো করছে তার শাস্তি কিন্তু ওকে পেতে হবে গীতা স্বচ্ছ পবিত্র কোনো অন্যায় করেনি নিজেকে নির্দোষ প্রমাণ করে ফেলবেই এমনকি আমিও নির্দোষ সেটা প্রমাণিত হবে তোমরা এবারও একটা না জেনে বুঝে অন্যায় করে যাচ্ছ সার্থিকের মা রেগে ফোন রেখে দেয় স্বস্তিককে বলে দেখলি তো আজকে কি ঘটলো আমি কখনও তোর জীবনে গীতাকে আর থাকতে দেবো না বাবা তুই চিন্তা করিস না তোর জীবনে কাবিয়া চলে আসবে আর গীতার নামটা সারা জীবনের মতো মুছে ফেলা হবে ওই মেয়ে এসেছে থেকে তোর জীবনে নানাভাবে অশান্তি এতটা কষ্ট তুই পাচ্ছিস তুই কেন এত কষ্ট পাবি কেন ফল ভোগ করতে হবে তোকেই তুই আমার বাড়ির রাজপুত্র তোকে আমার যা যা দেওয়া প্রয়োজন সব কিছু দিয়ে তোকে আগলে রাখবো তোর এই কষ্ট যে মা হিসাবে আমি সহ্য করে নিতে পারছি না এই বলে স্বস্তিককে অনেক মাথায় হাট গুলিয়ে দিয়ে বাড়ি ফিরে যায় গিয়ে সেখানে ঠাম্মি বসে আছে তাকে বলে কী ব্যাপার মা আপনি কোটে গিয়ে আজকে যে বিরোধী ব্রেঞ্চে বসলেন আপনার ছেলের বিরোধিতা করলেন এতে করে কি মুখার্জি পরিবারের সম্মান বাড়লো না কমলো কে ও বৌমা তুমি কি হয়েছে আপনি যেমন এই বাড়ির বউ তেমন আমিও কিন্তু এই বাড়িরই বউ আর অগ্নিজিৎ মুখার্জি নাদ বৌমাকে কোর্টে নিয়ে গিয়ে যেভাবে অসম্মানজনক প্রশ্ন কথা বলেছে সেগুলো কিন্তু একটা লয়ারের পক্ষে সম্ভব নয় ও কি প্রমাণ করতে চাইছে নিজের বাড়ির পুত্রবধূকে হেনস্থা করলে ও কি ভালো কিছু কখনো পাবে মা আপনি কেন গিয়েছিলেন এই বুড়ো বয়সে সত্যিই আপনার ভীমরতি ধরেছে তা না হলে আপনি কি করে পারলেন এরকম করে নিজের ছেলের বিরোধিতা করতে আপনি যে সৎ মা সেটা প্রমাণ করে দিলেন দেখো বৌমা এখনই লাফালাফি করো না গীতা এবং কোটে যা কিছু হয়েছে সবটা পর্যালোচনা করলে দেখা যাচ্ছে যে কেসটা তোমরা যতটা সহজ মনে করছো ততটা কিন্তু নয় এর পেছনে আরও অনেক বড় বড় মাথা অনেক কিছু রয়েছে যেগুলো তোমরা বুঝতে পর্যন্ত পাচ্ছ না শুধু একটু ধৈর্য ধরো সব কিছু বেরিয়ে আসবে সব প্রমাণ সামেত গীতা সবটা সকলের সামনে আনবে আপনি ওই গীতার সঙ্গে মিলে যা শুরু করেছেন সেটা কিন্তু ঠিক হচ্ছে না আপনার ছেলে মুখ লুকিয়ে এক ঘরে বসে আছে ও কৃপানের কেসটা জিতবে উচ্চ আদালতে আপিল করেছে এমনকি এই কেসটা ও জিতবে না ও জিতবে না কারণ ওর বিরোধিতা করছে গণেশ উকিল কি গীতা গাঙ্গুলি আর তারপরে তো আমি রয়েছি ব্রজবালা মুখার্জি আপনি কাল থেকে কোর্টে যাবেন না তুমি আমাকে এরকম করে অর্ডার করতে পারো না আমি স্বাধীন মানুষ যেখানে আমার মন চাবে সেখানে আমি যাবই তুমি আমাকে আটকে রাখতে পারবে কখনো না তাই বলছি এইসব নিয়ে বাড়াবাড়ি তোমার স্বামীকে করতে নিষেধ করো কারণ গীতা যখন ওকে শিক্ষা দেবে সাহস্তা করবে তখন কিন্তু মুখ লুকানোর জায়গা পাবে না তখন খুব বিষয়টা খারাপ হয়ে যাবে মা আপনি নিজের সন্তানের কথা না ভেবে ওই গীতাকে নিয়ে ভাবছেন কারণ গীতা যে সৎ তার জন্য তখন ই খাবার নিয়ে আসে কী ব্যাপার তুমি এখানে হ্যাঁ ঠাম্মির জন্য তো ছোটো কাকিমণি মেজো কাকিমণি কেউ খাবার আনছিল না কারণ বাবা ওদেরকে নিষেধ করে দিয়েছে তাই আমি বাধ্য হয়ে খাবার নিয়ে আসলাম জানো তো ঠাম্মি তোমাকে এইবারেই সবাই বয়কট করেছে এরকম চলতে থাকলে তুমি একজন অসুস্থ মানুষ বয়স্কা তোমার কে দেখাশোনা করবে তাই আমি খাবার এনেছি মেহেক খুব বড় বড় কথা শিখেছো তাই না কোটে গিয়ে বাবার বিরুদ্ধে তুমি সাক্ষী দিয়ে কি প্রমাণ করছো তোমারও কিন্তু কঠোর শাস্তি হওয়া উচিত মম তোমরা যেখানে একজন বয়োজ্যেষ্ঠের সাথে অন্যায় করছো সেটা কি অন্যায় নয় আমি বলতে গেলেই দোষ মেহেককে কষে একটা চর বসায় তার মা মম্মি হ্যাঁ ঠিকই তো করেছি আমি তোমাদের সবারই বুড়ো বয়সে ভীমরতি ধরেছে আর এমনকি ঘর শত্রু বিভীষণ তোমরা হয়ে উঠছো এগুলো কিন্তু ঠিক হচ্ছে না তুমি জানো যে তোমার বাপি এই কেসটা নিয়েছে আমি মনে প্রাণে চাই যে এই কেসটা তোমার বাপি জিতুক এমনকি স্বস্তিকের অপরাধী ওই গীতাকে শাস্তি দিই গীতা যে এত কিছু করে বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে সেটা তো হবে না তুমি ভুল প্রমাণিত হবে বৌমা দেখতে পারবে তখন তোমার আর কষ্টের জায়গা থাকবে না মেহেক ঠাম্মির কাছে খাবার এনে বলে ঠাম্মি খাবারটা খেয়ে নাও না তুমি তো অসুস্থ তোমাকে ওষুধ খেতে হবে না না আমি খাবো না তোর মা দেখলি না কি বললো যে আমি যদি কোটে গিয়ে কেস লড়তে পারি তাহলে আমি আমার নিজের খাবারটা নিজে বানিয়েও খেতে পারবো সেই শক্তি বল শরীরে নেই আমার কি মনে করে আমি সব কিছুই করে নিতে পারবো তাই নিজে খাবার বানিয়ে নিজে খাবো অন্য কারো বানানো খাবার আমি খাবো না থাম্মিও জেদ ধরে বসে থাকে ভজন নিজের চেম্বারে বসে ভাবছি যে সে একের পর এক কৃপানের সঙ্গে মিশে একটা ক্রিমিনাল তৈরি হচ্ছে সে আইনের লোক হয়ে আইন বিরোধী কাজ করছে কি করে পারছে কারণ কৃপান যখন জানতে পেরেছে যে স্বস্তিকের এই কেসে গীতা একের পর এক ডেট ফেলাচ্ছে তাতে করেই কিন্তু কৃপান বুঝে গেছে যে গীতা মুখার্জি যেভাবেই হোক না কেন নিজেকে নির্দোষ মান করার জন্য স্বস্তিকে সুস্থ হওয়াটা কামনা করছে আর যতক্ষণ সেটা না হচ্ছে ততক্ষণ কিন্তু এই কেসটা কোনো দিকে মন নিতে পারছে না আর একবার যদি স্বস্তিক নিজে পায়ে হেঁটে কোটে এসে সাক্ষ্য দেয় তাহলে গীতা বেকসুর খারাস পেয়ে যাবে এই কেসটা থেকে আর ফেঁসে যাব আমরা আমাদের দিকে তেরে আসবে কেসটা তাই স্বস্তিককে কোনোভাবেই সুস্থ হতে দিলে চলবে না যেভাবেই হোক না কেন স্বস্তিক যে হাসপাতালে রয়েছে সেখানে কিছু লোকজন ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করো আর তারপরে স্বস্তিককে সেখান থেকে তুলে নিয়ে গিয়ে গাইড করে দাও লোকে যেন ওর শেষ কাজ দেখতে আসে আর কোনোভাবেই ওর দেখা কেউ না পায় কি বলছো কি এগুলো ক্রিমিনাল অফেন্স এগুলো আমি একজন আইনের হয়ে করতে পারি না তুমি যবে থেকে আমার সঙ্গে মিশেছ ভজন তবে থেকে তুমি একজন অপরাধী হয়ে গেছে তুমি আইনের লোক আর নেই তাই আমি যা বলছি সেটা শোনো তা না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে তুমি আমার বাপির কানে এই পরিকল্পনাগুলো তুলে দাও সে যেহেতু পলিটিক্যাল কাজকর্ম করে তার লোকের কিন্তু অভাব নেই তার ছেলেপেলে গুন্ডাদের দিয়ে সেই পরিকল্পনাটা খুব সুন্দর করে সাজিয়ে তোমাকে সামনে এগিয়ে দিতে পারবে আর তারপরেই তো খেলা শুরু হবে গীতার জীবনে একের পর এক ফারাজ নেমে আসবে কারণ আমার প্রথম শত্রু ওই পদ্ম এরপরে গীতা এদের জীবন আমি অতিষ্ঠ করে তুলব আমি একবার খালি জেল থেকে ছাড়া পাই তারপরে দেখো না কী করি কোনোভাবেই ওই গীতাকে আমি নাম মুছে দেবো ওর জীবন থেকে গীতা হঠাৎ করে সকালে কটে যাবে তখনই লিকারদা এবং ক্লাবঘরের মালিক বলছে কিরে গীতা যেতে পারবি না তো তুই স্কুটি নিয়ে কেন কারণ সামনে অনেক দাঙ্গা হাঙ্গামা হচ্ছে বস্তির আগে তো এরকম হতো না চার মাথার মোড়ে হচ্ছে দু দলের সংঘর্ষ হচ্ছে প্রচুর মারামারি খবরে দেখাচ্ছে দেখ তুই তখনই ক্লাবঘরে গিয়ে গীতা দেখতে পারে বিধানকে বলে এই ছেলেটা আর ও মাথায় আঘাত পেলো ওকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলো এটা খবরে বলছে তার মানে দা বেসরকারি হাসপাতাল কোথায় রয়েছে ছয় সাত কিলোমিটার দূরে একটা রয়েছে আর একটা আছে তোর বরকে যেখানে ভর্তি করা হয়েছে স্বস্তিককে কি বলছো কি তার মানে আমার মনে হচ্ছে কোনো একটা বিপদ ঘটবে কিছু একটা হতে চলেছে তাও আবার স্বস্তিকের সঙ্গে ও কিন্তু সেফ নেই ও বিপদে আছে আমাকে ওকে বাঁচাতে যেতে হবে কি হলো কি গীতা বল কোথায় যাচ্ছিস স্বস্তিককে রক্ষা করতে এই বলে গীতা ছোটে স্কুটি নিয়ে আর ভাবতে লাগে যে বিধান জানে না ও কার দ্বারা এই সব কিছু করছে আমি তো ওকে ধরবোই আর আমার স্বামীকে আমাকে রক্ষা করতে হবে কি ভেবেছে কোটের ভেতরে আমার মুখ চলে কোটের বাইরে হাত চলে ওদের সঙ্গে আমি মারপিট করে পারবো না পারতে তো আমাকে হবেই কারণ স্বস্তিকের কোনো ক্ষতি আমি নতুন করে আর হতে দেবো না এদিকে নানাভাবে বেডে শুইয়ে বিধানকে নিয়ে যাওয়া হয় হাসপাতালের দরজায় সেখান থেকে ডাক্তার বলে যে না আমরা বেসরকারি হাসপাতালে এগুলো ডাঙ্গা হাঙ্গামার কেস নেই না আপনারা দূরে একটা রয়েছে হাসপাতাল সেখানে নিয়ে যান না হলে সরকারি হাসপাতালে তখনই ছেলে পেলে উত্তপ্ত হয়ে যায় হাসপাতাল ভাঙচুর করতে শুরু করে নানাভাবে জিনিসপত্র ছোটাছুটি করে তখনই এই সুযোগটাকে কাজে লাগিয়ে বিধান চলে যায় স্বস্তিকের কেবিনে সেখানে স্বস্তিককে একটা বেডে তুলে নেয় এরপরে তাকে নিয়ে যাওয়ার মুহূর্তেই ডাক্তার এসে দেখে ফেলে আর বলে কী ব্যাপার আপনারা এই পেশেন্টকে নিয়ে কোথায় যাচ্ছেন উনি সবে একটু রিকভারি করতে শুরু করেছে আপনারা যদি এখনই এগুলো করেন তাহলে ওনার ক্ষতি হয়ে যাবে লাইফ টিক হবে আপনারা করবেন না বিধান কোনো কথা শোনে না পিস্তল বের করে বলে একদম শেষ করে দেবো যা বলছি তাই কর সরে যা এরপরে বিধান এবং তার গুন্ডারা সবাই মিলে ওয়ার্ড পোশাক পরে স্বস্তিককে গাড়িতে তুলছে আর ফোন করে কিরণকান্তে ব্যানার্জিকে বলছে যে সমস্ত খেলা শেষ স্বস্তিককে নিয়ে যাচ্ছি ওকে নদীতে ফেলে দেবো কেউ ওকে আর খুঁজেও পাবে না আর কেসটা এখানেই দফা হয়ে যাবে তখনই গীতা এসে এক ঘুষি মেরে ফেলে দেয় বিধানকে এমনকি বিধানের সঙ্গে তার তুমুল মালপিট শুরু হয়ে যায় কোনোভাবেই বিধানকে ছেড়ে দেবে না গীতা কি হতে চলেছে গীতা এল বি সিরিয়ালের পরবর্তী টুইস্টে স্বস্তিককে দুর্বৃত্তরা নিয়ে পালাতে গেলে গীতা এসে ধুমধাম শুরু করলো স্বস্তিকের সমস্ত ভালো হওয়া দায়ভার গীতার উপর কারণ গীতা জানে যে স্বস্তিকের এত বড় একটা বিপদ হতে পারতো তাই সে দৌড়ে ছুটে এসেছে স্বস্তিককে বাঁচাতে অথচ যেখানে স্বস্তিকের মা বাবা এত বড় বড় কথা বলতো এমনকি গীতার শ্বশুরবাড়ির লোকজন তারা কেউই এই বিপদে কিন্তু স্বস্তিকের পাশে নেই একমাত্র গীতা টের পেয়ে ছুটে এসেছে তার স্বামীকে রক্ষা করতে কিন্তু কথা শোনানোর সময় গীতাকে শ্বশুরবাড়ির লোকেরা কিন্তু কম শোনায় না স্বস্তিককে গাড়িতে তুলে যখন নিয়ে যাওয়াই হবে সেই মুহূর্তে গীতার সঙ্গে বিধানের এবং বাকিদের লড়াই শুরু হয়ে যায় কিরণ কিরণকান্তি ব্যানার্জি এবং কৃপাঞ্জেই সব কিছু করছে এমনকি এই কেসে যে অন্য কেউ যুক্ত রয়েছে সেগুলো কিন্তু গীতা খুব ভালো করে জানে কৃফান্ত বলেই বসে যে ওই অগ্নিকান্ত জিত মুখার্জিকে গীতা কিন্তু পকেটে পুড়ে রাখে ও কিন্তু খুব ইন্টালিজেন্ট এতগুলো প্রমাণ সাক্ষী সব কিছু জোগাড় করে গীতা এই কেসটা জিতে গেল অগ্নিজিৎ মুখার্জি গুড ফর নাথিং কিছুই করতে পারেনি এখন পর্যন্ত পারবেও না ভজন অগ্নিজিৎকে জেতানোর জন্য একের পর এক অন্যায়ের সাথে যুক্ত হয়ে যাচ্ছে আইন বিরোধী কাজ করছে এরপরে কি হবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন